بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. رحمة السلام ورحمه الله وبركاته، امير منير الدين بهراتير بيرهم تك. জানতে চেয়েছেন যে যেহেতু তিনি হানাফি পরিবার থেকে এসেছেন কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে যে তারা যখন কোনো জিনিস ব্যাপারে হাদিস কোরআনের আলোচনা করে তখন আল্লাহ নবীর বার বাম নাম নাম আসে কিন্তু সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দরুদটা তারা পাঠ করে না এখন আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি কম করে একবারও বলবেন যে যতবার আল্লাহ রসুল্লাহামের নাম নেবে নেওয়া হবে ততবার পাঠ করতে হবে কিনা করতে হবে কেরামদের মতভেদ আছে কিন্তু যেটা সঠিক মত সেটা হচ্ছে আল্লাহ রবি সাল্লাহামের নাম যতবার নেওয়া হবে ততবার পাঠ করাটাই হচ্ছে না উত্তম কারণ কিছু কিছু বেলামাই এটাকে ওয়াজিবও বলেছেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস রাচ্ছে রাগিমা আন ফরজুলিন রাগিমা আনফ রজুলিন ওই মানুষের নাক ধুলি ধূসর হোক ধুলোতে মিশিয়ে যাক যুকির তো যার কাছে আমার নাম নেওয়া হলো ফালাম ইউসাল্লি আলাই আর সে আমার উপরে দরুদ পাঠ করলো না এটা হচ্ছে তিরবিজের হাদিস আলিমাম তিরবিজের হাদিস তাকে হাসান বলেছেন অনুরূপভাবে হুসাইন বিন আলী বিন আবু তালিব রদি আল্লাহ তালান হতে বর্ণিত অন্য নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কাল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল বকিল উল্লাদি ইমান দুঃখির তো ইন্দা বকিল হচ্ছে সেই যার কাছে আমার নাম নেওয়া হলো ফালাম ইউসাল্লি আলাইয়া আর আমার উপরে দরুদ পাঠ করলো না তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহর নবীর নাম শোনার পরেও যে আল্লাহর নবীর উপরে দূরদ না পাঠ করে কম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সে হচ্ছে বকিল এবং তার নাক ধুলোই মিশে যাক অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই বাক্য বা এই বাণীগুলো থেকে বুঝতে পারা যাচ্ছে যে আল্লাহ রসুলের নাম যতবার নেওয়া হবে ততবার আমাদেরকে যে সাল্লু আলী সাল্লাম বলতে হবে তাগুলো নামাজে দিয়ে না নামাজে না যেমন মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ নাম আহু না এই আয়ের যদি পাঠ করা হয় তাহলে সাল্লাহু আলি সাল্লাম বলার কোনো প্রয়োজন নেই কিন্তু নামাজের বাইরে যখন এবং হাদিসের আলোচনা হচ্ছে আর তখন যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম না এরকম আল্লাহর রসুল বলেছেন আল্লাহর নবী বলেছেন এরকম কথা যখনই আসবে তখনই ইসল্লাহ আলী ওয়াসাল্লাম বক্তারও বলা উচিত এবং যারা শ্রোতা তাদেরও উচিত আলী ওয়াসাল্লাম বলা